সুন্দরবন, বাঘ আর কুমিরের দেশ। তাদের সাথে জীবন বাজি রেখে ঘর করে যে মানুষগুলো, তাদেরই একজন শ্রী প্রসেনজিৎ মণ্ডল। ছোট থেকে দেখেছেন গ্রামের মানুষজনদের সাথে বাবাকেও বনে যেতে, মাছ কাঁকড়া ধরতে, মধু ভাঙতে। মাঝে মধ্যেই তাদের কেউ কেউ আর ফিরে আসে না। দেখেছেন সেই আয়লার ধ্বংসলীলা, কেমন ভাবে সুন্দরবনের জনজীবনকে কঠিন সমস্যার মধ্যে ফেলে দিয়েছিল। চাষের জমিতে নোনা জলের দাপাদাপিতে জমি হয়ে গিয়েছিল বন্ধা। জীবন জীবিকার চরম সমস্যা নিয়ে বেঁচে থাকার এই মানুষগুলোর জন্য কিছু একটা করতে হবে, এই তাড়নায় গড়ে তোলেন সুন্দরবন ফাউন্ডেশন। মূল লক্ষ্য দুটি, মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘ কুমিরের শিকার হয়েছে যে মানুষগুলো, তাদের অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ানো, মেয়েদেরকে নানান হাতের কাজ শিখিয়ে স্বাবলম্বী করে তোলা, এবং সাথে সাথে পরিবারের শিশুদেরকে শিক্ষার ব্যাপারে সহযোগিতা করা। এছাড়াও চাষ আবাদকে আরও অর্থকরী করে তুলে পরিবারগুলিকে আর্থিকভাবে সচ্ছল করে তোলার কাজে ব্রতী হয়েছেন শ্রী প্রসেনজিৎ মণ্ডল।